মধ্যপূর্বাঞ্চলের তিন জেলায় পাহাড়ি ঢলের হানায় বিপর্যস্ত জনজীবন বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমছে পানি তবে ভেসে উঠছে ক্ষত চিহ্ন আর বানের পানি বাড়ছে ময়মনসিংহ এবং নেত্রকোনায় এসব এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সেই সাথে বন্ধ রয়েছে কয়েকশো প্রাথমিক বিদ্যালয় শেরপুরের ঝিনাইগাতির ব্রিজপাড়া এলাকার বেনিয়ামিন জীবনের সব উপার্জন দিয়ে করেছিলেন মুরগির খামার টানা বৃষ্টি ও উজানের ঢলে মহারসি নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে স্বপ্নের খামার একই অবস্থা মহারসী নদী তীরবর্তী সব মানুষের ভেসে গেছে ক্ষেতের ফসল ভেঙে গেছে ঘর ভুক্তভোগীরা বলছেন প্রতি বছর এই বাঁধ ভেঙেই দুর্ভোগ পোহাতে হয় তাদের দাবি তাই টেকসই বাঁধ নির্মাণের বানের পানিতে ভাসছে নালিতাবাড়ি ও নকলা উপজেলা ঘরের ভিতরে পানি থাকায় জলছে না চুলা না খেয়ে দিন কাটছে বানভাসিদের। বর্ষা মৌসুমে ভেঙে পানি প্রবাহিত হয়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হয় এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঝিনাইগাতি বাসীর প্রাণের দাবিতে পূর্ণিত হয়েছে এই বাতটি এখন ভিড়িবাদ নির্মাণের জন্য দুই হাজার মুরগির লিয়ার একটা খামার ছিল এই খামারটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত নেত্রকোনায় প্লাবিত পাঁচ উপজেলার বিস্তীর্ণ এলাকা তবে কলমাকান্দা দুর্গাপুর ও পূর্বধলায় কমতে শুরু করেছে পানি অন্যদিকে নতুন করে ডুবছে সদর ও বারহাট্টা উপজেলার নির্মাঞ্চল কংস নদ বাদে কমেছে অন্যান্য নদ নদীর পানি বাড়িঘরের অবস্থাও খুবই খারাপ এদিকে অনেক ধানের জমি ছিল সব একবারে ধ্বংস হয়ে গেছে মানুষের এখন রান্না বান্না করে খাওয়াটাই খুব কষ্টকর হয়ে গেছে অনেক জমি চলে যাচ্ছে আমরা মনে হয় দেখ একরের একর কত হতে একর জমি আমরা নষ্ট হয়ে গেছে ময়মন সিংহের হালুয়াঘাট ও ধুবাওরাই বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি উনিশটি ইউনিয়নের আশিটি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে ত্রাণের তীব্র সংকট খাবারের জন্য এদিকে বৃষ্টি না হওয়ায় উন্নতি হচ্ছে নোয়াখালীর জলাবদ্ধতা তবে এখনো পানির নিচে চার উপজেলার নিচু এলাকা সানজিদা শান্তা চ্যানেল টোয়েন্টি